তাজিংডং, যার অপর নাম বিজয়, বাংলাদেশের সর্বোচ্চ চূড়া, বাংলাদেশের ট্রাভেল প্রিয় মানুষের স্বপ্নের একটি জায়গা। আর এটি সামিট করা যেমন গৌরবের তেমনই কষ্টসাধ্য। আমি আপনাদের এই সিরিজে দেখাবো আমরা কিভাবে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া সামিট করেছি। আসসালামু আলাইকুম, আমি তামিম আহমেদ। তাজিংডং বিজয় সিরিজে এটি আমার তৃতীয় পর্ব, তার মানে আমি ইউটিউবে আরও দুটি পর্ব পাবলিশ করেছি। যারা মিস করেছেন আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই পর্বে আপনারা দেখতে পাবেন আমরা কীভাবে শেরকরপাড়া থেকে তাজিংডং সামিট করেছি। আরেকটি বিষয়, ট্রেকিংয়ের সুবিধার কারণে বেশিরভাগ গাইড ট্যুরিস্টদের ভুল সামিট পয়েন্টে নিয়ে যায়, কারণ সঠিক সামিট পয়েন্টে যাওয়া কিন্তু অনেক কষ্টসাধ্য, কিন্তু আমরা পেরেছি। এই দুটি চূড়াই সামিট করেছি, এই পর্বেই আপনারা তা দেখতে পাবেন। আর তাজিংডং হলো বাংলাদেশের সর্বোচ্চ চূড়া, যেটির উচ্চতা হলো 1280 মিটার বা 4198.4 ফুট। স্থানীয় উপজাতিদের ভাষায় তাজিং শব্দের অর্থ হলো বড় আর ডং শব্দের অর্থ পাহাড়। এই দুটি শব্দ থেকেই তাজিংডং পর্বতের নামকরণ হয়। বর্তমানে বেসরকারি গবেষণায় সাফা হাফংকে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া দাবি করা হয়। এবার চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। গুড মর্নিং সবাইকে, শেখরপাড়ার থেকে শুভ সকাল আবারও। আপনার এখন বাজে 7:30, আর কালকে আমাদের প্রায় 6 থেকে 7 ঘন্টা ট্রেকিং করার পর এনার্জি ছিল না, খুব ভিডিও করতে পারিনি। এসে জাস্ট ফ্রেশ ট্রেস শুইলাম। ফ্রেশ ট্রেস হওয়ার পরে আমরা সবাই খাবার টাবার দিল, খেতে বসে বললাম। আর খাবারগুলো খুবই মজার ছিল। এখানে এসে দেখি আপনার প্রায় 80 থেকে 90 জন ট্যুরিস্ট এই পাড়াতে শুধু। কালকে ওরা যারা আসছে সন্ধ্যায় আসছে বা বিকেলে আসছে, আবার অনেকেই তাজিংডং সামিট করে তারপর এখানে আসছে। আর আমরা অল্প কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর আপনার তাজিংডনে যাবো। যেহেতু 7:30 বাজে, সবাই টায়ার্ড, আমাদের টিমে কেউ এখনও ওঠে নাই, আমি সবার আগে উঠলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই সকাল সকাল একদল ট্যুরিস্ট কিন্তু তাজিংডংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আমরাও যাব, আমরা নাস্তা করে তারপর রওনা দেব। তার পাশাপাশি আপনারা শেরকরপাড়ার ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, কত পরিষ্কার ওদের গ্রামটি, দেখতেই ভালো লাগে। দেখুন ওরা কত সচেতন, করোনার জন্য সকাল সন্ধ্যা এই পুরো গ্রামটিকে ওরা পরিষ্কার করে রাখে ওষুধ দিয়ে। এ দাদারা আজকে আমাদের দুপুরে খাবার রান্না করতেছে। দাদা আজকে কি কি খাবার? আলু ভর্তা। আর এখানে রান্না করতেছে বাবুর্চি সবাই, মাংসটা যাতে সিদ্ধ হয়। ঠিক আছে, আর এখানে আমাদের খাবার এই মুরগির মাংস। পরিবেশটা অনেক সুন্দর। আমাদের এখন বাজে আপনার 9:45, আর আগেই যাওয়ার কথা ছিল, তবে এখন একটু রোদের তেজ কম। এখনই আমরা তাজিংডংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি এখানে কতক্ষণ সময় লাগে, যেহেতু এখন বাজে 9:45। এ দেখছেন আমাদের দাদার প্রিপারেশন কি, দাদা দাঁতটা সব কিছু নিয়ে নিছে। দাদা কতক্ষণ লাগবে তাজিংডং? 1.5 ঘন্টার মতো লাগবে। 1.5 ঘন্টার মতো লাগবে, আচ্ছা ঠিক আছে। আমাদের যাত্রা শুরু, আর আমাদের সাথে এক আঙ্কেল ভাই আছে, উনি শুধু আখ খায়, সকাল থেকে আখ খাচ্ছে। আর এই ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ, এটা ফার্স্ট ভিউ। সামনে
আরো ভিউ পাবো বুঝতে ভাই আরো 1 ঘন্টা 30 মিনিট লাগবে কত ঘন্টা লাগবে 1 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট মুস্তাফা ভাই আপনি আমরা তো কিউ ব্যাকটেক নেই নেই আপনি ব্যাক নিলেন যে এর মধ্যে ভাই আমার ফেশিয়াল আছে তো আচ্ছা 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 ঠিক আছে তাহলে ঠিক আছে ফেশিয়াল টেশিয়াল আছে চেহারার একটা নষ্ট হওয়ার ব্যাপার সবার আছে আবার শুধু ট্রেকিং হবে এখন শুধু হাঁটা হবে হাঁটা ভাই সামিট কোয়া শেষ না আর এই দিকের এই পাহাড়গুলো কিন্তু অনেক উঁচা প্রত্যেক ভাই বলেন না কই যে নিয়ে আসে এই এই ধরনের অনেক জিরিপথ ছিল রাত্রিবেলা দেখাইতে পাই নাই দেখেন এটা একটা জিরিপথ এই ধরনের জিরিপথ বান্দরবনে গহীন অসংখ্য আর আপনার এখন অবশ্য জিরিপথে পানি নেই তবে বর্ষাকালে এই জিরিপথগুলোতে অনেক পানি থাকে আর চলার পথে এই ধরনের জিরিপথ আপনারা পাবেন যে কোনো ট্রেকিংয়ের ক্ষেত্রেই একটু সামনে দেখে দেখাচ্ছি জি আমাদের দুর্দান্ত ট্রাকার তামিম ভাই আসতেছে তামিম ভাই কিছু বলবেন ভাই দুর্দান্ত বললেন না দুর্দান্ত বললেন না আর উঠেন না উপরে উঠেন না আরো উঠবেন আরো উঠবেন কালকে থেকে খালি উপরে উঠতেছি আর উঠতে হবে না আর উঠেন না রে ভাই উঠতে গেলে আবার নামতে হবে কিসে একটা গন্ধ বলতেছি কিসে গন্ধ শুধু খারা আর খারা আর ও আমাদের এখন সময় 10:25 আধা ঘন্টা উপর হাঁটা শুরু করছি টপে ওঠার জন্য তবে সময় লাগবে আপনাদের দেখাচ্ছি দেখেন রূপটা কি খারা এই আর এ ধরনের চলতে ফিরতে অসংখ্য ভিউ পয়েন্ট পাবেন যেখান থেকে আপনারা চাইলে একটু দাঁড়া ছবি তুলতে পারেন আর এই পাহাড়গুলো কিন্তু বেশ খারাপ পাহাড় অবশ্য আপনার পাহাড়গুলো এখন তো আসলে শীতের প্রায় শেষ সময় যেহেতু পানি নাই গাছগুলো কিন্তু একটু আপনার ম্যাক্সিমাম গাছগুলো কিন্তু একদম মরা মরা এইগুলো আবার বৃষ্টির সময় আপনার সবুজ দেখায় তার আগে যখন বান্দরবান আসছি তখন এই পাহাড়গুলো কিন্তু সবুজ ছিল 40 মিনিট ট্রেকিং করার পর রাই ভাই বসে গেছে আমাদের সঙ্গে থাক থাকতে আসলে বসে যেতে হবে এরা এত স্লো না যেখানে সুযোগ পায় সেখানে বসে যায় তাহলে আমরা কি আজকে সাবমিট করতে পারবো ছোট ভাই ডং আচ্ছা ঠিক আছে রাই ভাই বলতেছে যে আবার রেস্ট করে আবার খেজুর খান আমাদের খেজুর খাইতে হবে আর চলতে ফেলতে এই খেজুর গুলো আপনারা নিয়ে আসবেন আর মুস্তাফা ভাই খুব দুষ্ট আমাদের মধ্যে সবচেয়ে দুষ্ট ছেলে হইল গিয়ে মুস্তাফা ভাই সবচেয়ে জুনিয়র আর উনি আমি তার বাবা মার কাছে বিশেষ করে হ্যাঁ অনেক বলে কই অনুমতি দেয় না তারপর নিয়ে আসছি উনি বাসায় জানে না উনি যে আসছে লুকায় আসছে না স্কুল পালায় আসছে ও আচ্ছা স্কুল পালায় আসছে না না এটা তো আর এটাও ভিউ পয়েন্ট আর আমরা একটু পানি খাবো আর
খেজুর খাবো। আপনারা যারা আসবেন পারলে কিছু খাবার টাবার, শুকনা খাবার, বিস্কিট বা খেজুর, এগুলো আপনার খুব এনার্জি দিবে। সাথে স্যালাইনও নিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের জন্য উপকার হবে। আর পানি তো অবশ্যই রাখবেন। আর ট্রেকিংয়ের জন্য আমার এই জুতাগুলো নিয়ে আসবেন, এই জুতাগুলো খুব সাপোর্ট দেয়, পায়ের অবস্থা খুব করুন। আর দেখাতে পাচ্ছি না বাসায়। আপনি ভালো, জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন? ও তো আমাদের বাসা গুলো। আচ্ছা, আপনি কেমন আছেন? এটা আপনাদের বাসায় কি বলে? কাদাম। কাদাম দাম দাম কি? কাদাম কাদাম দশ কাদাম ওটা আর কি। আর ইয়া ধরেন আমরা ট্রেকিং করতেছি, এটা কি? না না সরি, ট্রেকিং না, আমরা তাজিং ডং যাচ্ছি, এটা কি? তাজিং ডং কান কালমে। তাজিং ডং কান কালমে, তাজিং ডং দাম্মা কান কালমে। দাম্মা কি? ভালো আছেন? ও দাম্মা আমাদের কোন আছে ভালো? আমরা দাম্মা, ও দাম দাম মানে ভালো ভালো। দেড় ঘন্টা ট্রেকিংয়ের পর তাজিং ডংয়ের চূড়া দেখতে পাচ্ছি। আর দেখতে দেখা যায় কাছে, কিন্তু এখান থেকে এইটুকু যেতেই কিন্তু ঘন্টা লাগবে না, 30 মিনিট তো লাগবেই, 30 মিনিট লাগবে না। আর অল্প সময় বাকি, এই দেখা যাচ্ছে চূড়াটুকু। আর আশেপাশে এই ভিউগুলো দেখেন। আজকে কিন্তু একটু ওয়েদারটা কুয়াশা করে, ঠিক আছে, হ্যাঁ ক্লাউডি একটু, এই ক্লাউডির জন্য কিন্তু আপনার ভিউগুলো ভালো করে দেখা যাচ্ছে না, সেভাবে ভিউগুলো দেখতে পারতেছি না। আর তবে আমাদের ট্রেকিংয়ের জন্য বেস্ট, ট্রেকিংয়ের জন্য খুবই, কারণ সকালবেলা কিন্তু অনেক রোদ ছিল। আর আমরা চিন্তা করতেছিলাম যে এই রোদের মধ্যে ট্রেক করব, তবে ওয়েদারটা আমাদের অনুকূলই ছিল। হ্যাঁ, এদিকে ভিউটা কিন্তু অনেক সুন্দর, এটা কিন্তু আরেকটা ভিউ পয়েন্ট, দেখেন অবস্থা। কিন্তু রোদ নেই তো এই জন্য ঠিক মতো দেখাও যায় না, গাছগুলো সব মরা, ঠিক না? দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হলো সাপাফং, আর এটা আনঅফিসিয়ালি সর্বোচ্চ চূড়া বলে। আর আমরা এদিক দিয়ে তাজিং ডং চূড়া যাব। তবে রাস্তা ভালো ট্রেকিংয়ের জন্য। ভিউগুলো দেখেন, ভিউ দেখতে থাকেন, আমরা হাঁটতে থাকি। এখন আর কথা বলবো না, একদম চূড়ায় যাওয়ার কথা বলবো। দেখেন বাঁশের পাতাগুলো, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে না? সবুজ হয়ে যাবে। হ্যাঁ, খুব ডেঞ্জারাস রাস্তা, এনে ভিডিও করা যাবে না। এই ওই দিক দিয়ে না, এই দিক দিয়া, এই উঠেন উঠেন, এই যে সুদা সুদা সুদা, এই এখানে দাঁড়ানোর মতো ইয়া নাই, অপশন নেই, ধীরে ধীরে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাপরে মাই গড, দে অবস্থা এতে একবার পড়লে শেষ, উড়ে
বাপরে প্রচুর লোক। ও দাজিংডং দাদা কি খবর? ভালো ভালো না? এটাই হলো সেই দাজিংডং, আর দূরে হচ্ছে সাফাফং আনঅফিসিয়ালি সর্বোচ্চ চূড়া। আর আর নিচে আরেকটা পাড়া, আর সামনে যে উঁচা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা অনেকেই বলে যে এটা হায়েস্ট। আর কোনটা হায়েস্ট এখানে যাবো না, এখানেই সবাই সাবমিট করে, আমরাও এখানেই সাবমিট করলাম। তবে ওইখানে যাওয়াটা একটু ডিফিকাল্ট, তবে এটাই আমরা তাজিংডং ধরে রাখি। আর এখানে সবাই ব্যস্ত, ফাইনালি আমরা আপনার অফিসিয়ালি যে তাজিংডং সর্বোচ্চ চূড়া এই চূড়াতে চলে আসলাম। আশেপাশের ভিউ সামিট করা শেষ, আর এখন নামবো। দেখেন নামার অবস্থাটা খুবই ভয়ানক, খুবই ভয়ানক। আস্তে আস্তে করে, এখানে ভিডিও করার মতো অপশন নাই। আর আপনারা দেখে নেন এটুকুই, হালকা হালকা বৃষ্টিও, অল্প অল্প বৃষ্টিও পড়তেছিল, এখন আবার দেখি রোদ। আর এখন নামবো, আর নামার সময় ভিডিও করা নিজের জার্নি নামতে পারবো না, আস্তে আস্তে করে নেমে যাই, তারপরে কথা হবে। হ্যালো ভিউয়ার্স, আর মাত্র আমরা তাজিংডং সামিট করলাম। তাজিংডনের অপর নাম হলো বিজয়। আর আরেকটি বিষয় জানি যে এই আমরা যে মাত্র যে সামিট করলাম এটা কিন্তু রং সামিট দেখায় আপনার, এটা কিন্তু সবাই এখানে আসা সুবিধা আপনার, সেই জন্য সবাই এই পয়েন্টটাতে আসে, মানে এই এই টপে আসে। কিন্তু মানে সবচেয়ে সুখবর হলো আমরা টপের যে মানে মেন যে তাজিংডংটা দেখায় সেখানে সামিট করতে যাচ্ছি। আর আমি শুধু মনের জোরে যে যাবো, কোন খুব কষ্ট হচ্ছে এই পর্যন্ত আসতে, অনেক কষ্ট। আর কিন্তু যেহেতু আসছি এই অল্প একটু জায়গার জন্য সেটা মিস করব কেন, এটাতে রাস্তা নাই, আমরা নিজে নিজে রাস্তা করে তারপরে যাব। আর সামনে যে পথটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ধরনের পথ কিন্তু আমরা অনেক পাইছি সামনে, এই ধরনের আমরা রাস্তা কিন্তু অনেক পাইছি। এই যে রাস্তা পাইলাম, আমরা রাস্তা খুঁজতেছিলাম, এখানে আসলে খুব বেশি মানুষ আসে না, তো এখন এই রাস্তা দিয়ে রাস্তা নাই, এই রাস্তা নিজে বানায় তারপরে রাস্তা উঠতে হবে আর কি। আর দেখেন রাস্তা কি অবস্থা, আপনি দেখেন কি অবস্থা। আর এখন শুনতে পারতেছি আমরা বলে চূড়াতে চলে আসছি, এই সেই তাজিংডং এর মেন চূড়া। আর রাস্তা আরো এই অবস্থা ছিল, কিন্তু খুব বেশি কষ্ট হয়েছে সেটা বলবো না, আলহামদুলিল্লাহ। ও রাই ভাই, ও এখানে সামিট এরিয়া আছে, এই যে সামিট কলম আছে লেখা রাখবো, এটাই হলো মেন, এটা হলো মেন চূড়া। আর আমরা এখানে চলে আসছি, অনেক কষ্ট হয়েছে কিন্তু এক্সাইটেড, অরণ্যের অভিযাত্রী, আমরা খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড সত্যি বলতে। আমার ইচ্ছা ছিল
এখন ওইখানে আসলে সবাই সাবমিট করে, কিন্তু এই জায়গাটা কম মানুষই আসে। আর এই জায়গায় আসলাম, আর আপনারা দেখেন, আর এখানে তেমন রাস্তা করা নাই, তবে আমরা আমাদের দাদা গাইড দাদা ও নিয়ে আসছে। এটা হলো সেই বাংলাদেশের অফিসিয়ালি হাই স্পিক, যেটা হলো তাজিংডং। আর এখান থেকে আমি লাভলিকে নিয়ে আসতে পারি নাই। লাভলি সত্যি তোমারে মিস করতেছি, আর সত্যি এখানে যদি রাস্তা যেটা ভালো থাকতো তোমাকে নিয়ে আসতে পারতাম, ইনশাল্লাহ ভবিষ্যতে তোমার নিয়ে আসবো। আর এই টোরের পিছনে পুরো অনেক অবদান। আর আমি বিয়ের পরে আর ওরে ছাড়া কখনো কোথাও টোর দিই নেই। আর এই প্রথম এই তাজিংডনের উপরে উঠাই মানে তোমার কথাই মনে পড়লো আর কি। আর আমি এই সামিটটা তোমার এই উৎসর্গ করলাম। আমাদের রাহি ভাই, আমরা যে সামিট করলাম সেটা লিখে রাখলো আমাদের সবার নাম, তাজিংডং আসলচুরা আহরণ, হ্যাঁ, 20/2/2021, রাহি সৈয়দ বাহাদুর শিপন, দিন মোহাম্মদ সাদিক, মোস্তফা আজিজ, তামিম আহমেদ, এবং গাইড ছিল লাল থং জুয়ান। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা যে আসলাম এটা একটা ডকুমেন্ট থাকলো আর কি। না না, এটা ডাইনে ডাইনে কয় যাবেন আপনারা ভাই, আপনাদের দিবেন আরো ফোন আরো অ্যালটিটিউড আসে দেখি আমাদের আসে। আমি এই তাজিংডং চূড়া থেকে এই পর্বে বিদায় নিচ্ছি, আর আপনার পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে, আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা আসবেন ওইটাও সাবমিট করতে পারেন, কিন্তু ওইটার পাশাপাশি পাশে যেটা আছে যে সবাই যে তাজিংডং যে সাবমিটটা করে ওটা পাশাপাশি। শুভ সকাল সবাইকে। আজকে হলো আমাদের শেখরপাড়াতে দ্বিতীয় দিন। দেখছেন আজকে স্কাইটা, দেখছেন এই দেখেন সামনে খারাপ কি অবস্থা। ও মাই গড, দেখেন ভিউটা কি। ও তবে এই রাস্তাটা অনেক জোস, দেখেন আমরা এদিক দিয়ে কিন্তু রাত্রে গেছিলাম। আর এই ভিউগুলা দেখতে যখনই দেখি তখনই মন ভরে যায়।